नमस्कार बांगलार रान्नाबाड़ी चैनेले आपनादेर स्वागत। आज आमी तैरी करब भेज चाउमिन। एते आमी जल बसिए दिएछि एक लिटार। दिए दिच्छि आमी नून स्वाद मतो। जल फुटछे। एते आमी चाउमिनटा दिए दिच्छि। चाउमिन आमी गरम जले दिए दिच्छि। चाउमिनटा अनेकटाई लम्बा, ওই জন্য গোটা অবস্থায় দেওয়া যাবে না। তার জন্য আমি মাঝখানটায় দুভাগ করে দিচ্ছি। আর চাউমিন বেশি সিদ্ধ করা যাবে না, যেহেতু এই চাউমিনটা সরু। এই চাউমিন যখন 70% সিদ্ধ হবে তখন চাউমিন নামিয়ে দিতে হবে। চাউমিনটা সিদ্ধ হয়েছে 70%। এবার আমি চাউমিন একটা জায়গায় একটা ঝাঁঝরিতে ঢেলে দিয়েছি। এইবার চাউমিন ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি একটা প্লেটে উঠিয়ে রেখেছি। ওই পাশে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। এই চাউমিন আমি সাদা তেলেই তৈরি করছি। তেলটা গরম হয়েছে, এতে আমি দিয়ে দেব লম্বা লম্বা করে রসুন কুচানো। রসুনটা আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এতে দিয়ে দেব আমি আদা কুচি। আদা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা ঝাঁজটা চলে যায়। এতে দিয়ে দেব আমি একটা হাফ পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই, অল্প একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এতে দিয়ে দেব আমি গাজর কুচি। আমি লম্বা লম্বা করে একটা গাজর কুচি নিয়েছি। গাজর কুচি দিয়ে আমি একটু পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। সবজি কিন্তু আমি বেশি ভাজব না। এইবার দিয়ে দিতে হবে বাঁধাকপি। বাঁধাকপি আমি কুচিয়ে রেখেছিলাম, এইবার আমি বাঁধাকপিটাও এতে দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা করলে আরও সবজি দিতে পারেন। যত সবজি দেবেন ততটাই চাউমিন টেস্ট হবে। এবার নুন দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নুন দেওয়ার পর সবজিগুলো অনেকটাই কমে যাবে। এতে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম। ক্যাপসিকামও একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কুচি কুচি করে বিনস কেটে নিয়েছি। দিয়ে আমি এবার কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। পাকা কাঁচা লঙ্কা একই সঙ্গে কুচিয়ে নিয়েছি 2-3টা। ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার, আর দিয়ে দেব আমি সোয়া সস। সোয়া সসটা দিয়ে আমি দিয়ে দেব রেড চিলি সস। আর দিয়ে দেব গ্রিন চিলি সস। আর দিতে হবে টমেটো সস। সব সস আমার দেওয়া হয়েছে। এইবার সবজির সঙ্গে ভালো করে মিলিয়ে নিতে হবে। সবজির সঙ্গে আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি। এই চাউমিন ইচ্ছা করলে আপনারা সকালবেলা টিফিন খেতে পারেন, বাচ্চাদের স্কুলেও দিতে পারেন। এই চাউমিনটা খুবই টেস্ট, ডিমের চেয়ে মাংসের চেয়ে খুব ভালো লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি আমি চাউমিন। সিদ্ধ করা চাউমিনগুলো এতে ছেড়ে দিচ্ছি। চাউমিন আমার ছাড়া হয়েছে। এইবার সবজিগুলোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশাতে হবে। আর চাউমিনটা আস্তে আস্তে করে ভাজা হবে,
আর আঁচটা একদম কমিয়ে দিতে হবে। আমি একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে দুই হাতে নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, এতে খুব সুবিধা হবে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই রান্নাটা করে অবশ্যই খাবেন, খেয়ে আমাকে জানাবেন রান্নাটা কেমন লাগলো। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে হাজির হব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমি একটা ডিশে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে পরিবেশন করে দিচ্ছি, অবশ্যই করে খাবেন।